এই ক্লাসে আমরা প্রিপোজিশনের একটা বোর্ড কোয়েশন সলভ করব এবং আমাদের আজকের যে কোয়েশন সেটা না হয়েছে বরিশাল বোর্ড দু থেকে চলো আমরা আজকের কোয়েশ্চেনটা দেখি এবং এই কোয়েশ্চানে কিভাবে প্রিপোজিশন ব্যবহার করতে হবে সেটা শিখে ফেলে। ফার্স্ট খেয়াল করো ট্রাফিক প্রবলেম ইজ এ মেজর প্রবলেম ড্যাশ আওয়ার ডে টু ডে লাইফ যে আমাদের দৈনন্দিন জীবনে ট্রাফিক সমস্যা একটা বড় সমস্যা দেখো আমি সেদিনও বলেছিলাম যে এ অর্থে প্রিপোজিশন ব্যবহার হয় ইন এখানে বলেছে কি যে আমাদের দৈনন্দিন জীবনে তাহলে হবে ইন আওয়ার ডে টু ডে লাইফ মেইনলি প্রধানত দ্য সিটি ডিয়েলার্স ডিউলার্স মানে হলো অধিবাসী বা যারা বসবাস করে যারা শহরে বসবাস করে সাফার ফ্রম হবে এখানে ঠিক আছে সাফার ফ্রম এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সাফার ফ্রম মানে কষ্টে ভোগা যারা শহরের অধিবাসী আছে তারা এই যে ট্রাফিক জ্যামে সাফার করে বা ট্রাফিক জ্যামের কষ্টে ভোগে দ্য ড্রাইভার্স ডু নট অ্যাবাইড দেখো এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাভয়েডের পরে কী বসে বাই অ্যাবাইড বাই মানে মেনে চলা যে যারা ড্রাইভার আছে তারা ডু নট অ্যাবাইড বাই দ্য ট্রাফিক রুলস তার আবার ট্রাফিকের যে নিয়মকানুন আছে সেটাও মেনে চলে না মোস্ট অফেন প্রায় ট্রাফিক প্রবলেম অকার ট্রাফিক সমস্যাটা প্রায় ঘটে কোথায় দেখো দেখুন কনজেস্টেড এরিয়াস জায়গার আগে কি বসে বড় কোনো জায়গার আগে ইন বসে যে ইন দ্য কনজেস্টেড এরিয়াস কনজেস্টেড এরিয়াস বলতে বোঝায় ঘন বসতিপূর্ণ যে এলাকা আছে সেইখানে বেশি ট্রাফিক প্রবলেম হয় ওয়া রোডস আর ভেরি ন্যারো যেখানে রাস্তাগুলো আবার অনেক সরু অনেক চাপা ইন প্রপোর্শন টু এটাও একটা ফ্রেজ ইন প্রপোর্শন টু তুমি এভাবে তিনটা একসাথে মনে রাখতে পারো ইন প্রপোর্শান টু যেটা মানে অনুপাতে আওয়া পপুলেশন তো বলতেছে যে যেইখানে আমাদের জনসংখ্যার অনুপাতে রাস্তাগুলো সরু সেখানেই ট্রাফিক ট্রাফিক সমস্যা বেশি হয় আর দেয়ার মেনি আনলাইসেন্সড ভেহিকলস অনেক লাইসেন্স সারা ভেহিকেল আছে যানবাহন আছে হুইচ শুড বি ব্রড আন্ডার কন্ট্রোল যেগুলো নিয়ন্ত্রণে আনা উচিত আন্ডার কন্ট্রোল ব্রড আন্ডার কন্ট্রোল অধীনে নিয়ে আসা বা নিয়ন্ত্রণে নিয়ে আসা চলো দেখি পরেরটুকু স্ট্রিক্ট রুলস মাস্ট বিট্রোডিউস কঠোর নিয়ম চালু করতে হবে ড্যাশ দিস রিগার্ড এই বিষয়ে দেখো আবার চলে আসলো এই অর্থে প্রিপোজেশন বসে ইন যে এই বিষয়ে কঠোর নিয়ম চালু করতে হবে উই শুড রেইস আমাদের বাড়াতে হবে কনসিয়াসনেস কনশাসনেস মানে সচেতনতা ড্যাশ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি এখানে বলবো আমরা অ্যামং দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি এবং মানে মধ্যে অনেকের মধ্যে বোঝাতে প্রিপোজিশন ব্যবহার হয় এমন যে আমাদের দেশের মানুষদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে এখানে হবে উইথ উইথ আ ভিউ টু এটা তুমি মনে রাখতে পারো এটাও একটা ফ্রেজ যে উইথ আ ভিউ টু মানে জন্য ইনশিওরিং আ গুড ট্রাফিক সিস্টেম ফর দ্য সেফটি অব দ্য পিপল যে মানুষদের নিরাপত্তার জন্য এবং একটা সুন্দর ট্রাফিক সিস্টেম ইনশিওর করার জন্য নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের মানুষদেরকে সচেতন করতে হবে সচেতনতা বাড়াতে হবে এই তো এইভাবে তুমি এই বোর্ড কোয়েশনটা সলভ করতে পারো অ্যান্ড তোমাকে অনেক ধন্যবাদ আমাদের ক্লাসে পার্টিসিপেট করার জন্য তোমার যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো অ্যান্ড দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার